আমি আর কি বলবো, জয় হিন্দ ভারত মাতা কি জয়। কি রে চল, যাব না আমি আর। কেন রে, আর একটু আস, চল ইয়ার কি বসে যা। গাইস, এখানেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে ইংরেজরা আটকে রেখেছিল। হ্যালো গাইস, দিস ইজ সঞ্জিত, ওয়েলকাম টু ফেস নিউ ব্লগ অফ ভেঞ্চারসম গাইস। সো বেসিক্যালি গাইস, এখন আমরা রয়েছি হাসিমারা আর রাজা ভাত খাওয়ার মাঝে, এনএইচে রয়েছি, আর তোমরা পাশে দেখতে পাচ্ছ নদী। সো হঠাৎ করে আমাদের কাল রাতে প্ল্যান হলো যে আমরা ঘুরতে বেরোবো, ডেস্টিনেশনটা অনেকটাই দূর, সেজন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। রাস্তায় অনেক রকমের জ্যাম পেয়েছি, সেই জন্য অনেকটাই লেট হয়েছে। আর এখন মাঝখানে নদী দেখতে পেয়ে আমার বাকি বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ স্নানে সবাই নেমে গেছে। ওখানে দীপু রয়েছে, সুজন রয়েছে, এদিকে মিনমা রয়েছে, অর্জুন রয়েছে, আর আমি আর ওবি এখানে বসে রয়েছি এই যে। তো গাইস, এখান থেকে আমাদের মোটামুটি আরও দেড় ঘন্টার রাস্তা। ইয়ে হামে, এ আমারে কার হে, और ये हमारे दोस्त सब है जो 20 सड़क में नदी देख के नहाने चले गए थे। नहाना हो रहा है इधर, हम लोग का क्या हो रहा था, नहाने हो रहा था। আমাদের এখান থেকে ট্রেক শুরু হচ্ছে গাইস। সো বেসিক্যালি এই জায়গাটার নাম হলো জিরো পয়েন্ট, যেটা সান্তালাবাড়ি থেকে মোটামুটি 2.5 কিলোমিটার। সো গাইস, আমরা গাড়ি নিয়ে এসেছি, নিজস্ব কার নিয়ে, আর আমরা সেটা সান্তালাবাড়িতে রেখেছি। সেখান থেকে তোমরা জিরো পয়েন্ট অবধি ট্রেক করে আসতে পারো 2.5 কিলোমিটার, আর তোমরা কারে করেও আসতে পারো। আজকে আমরা যাচ্ছি লেপচাখা জঙ্গল ক্যাম্প। এখান থেকে জঙ্গল ক্যাম্প মোটামুটি 2.5 কিলোমিটার, আর পুরোটাই আমাদের ট্রেক করে উপরে উঠতে লাগবে। এই দেখছো আমাদের সব থেকে যে এক্সপার্ট ট্রেকার দীপু, একবার মুখটা দেখিয়ে দে। দীপু অলরেডি এক হোটেলে যখন আমরা দুপুরবেলা খেলাম মাছে ধূপগুড়ি আগে আর কি, তো অলরেডি পুরো খাসির মাংস ভাত এতটাই ছাটিয়ে দিয়েছে, এখনও মজাটা বুঝবে যে তখন আর একটু কম খেলে কতটা ভালো হতো। এখন দড়ি লাগবে, হ্যাঁ। সো গাইস, এখানে ট্রেক করা ভীষণ চাপই আর কি, তবে খুব একটা চাপ বলবো না, বিকজ এর আগেও কিছু ট্রেক করেছি আমরা, লাইক কন্নন ভ্যালিতে যখন গিয়েছিলাম সেখানে ট্রেক করেছিলাম কিছুটা, তবে এই ট্রেকটা অতটা স্টিফ না, ঠিকঠাক। আর আমাদের একটু খাওয়া দাওয়ার বেশি হয়েছে, সেজন্য একটু প্রবলেমই হচ্ছে আর কি, দুপুরে লাঞ্চটা একটু বেশি করে ফেলেছিলাম সবাই মিলে। সো গাইস, এখানে কীভাবে আসলাম, তোমরা যদি আসতে চাও কীভাবে আসবে, তার সমস্ত ডিটেলস, ইভেন কত টাকা খরচা পড়বে, কোথায় আমরা থাকছি, সে টোটালটা আমি ভিডিওর মাঝখানে, আই মিন যখন আমরা ক্যাম্পে রাতে পৌঁছাবো সেই ক্যাম্পে গিয়ে তোমাদের সমস্যাটা কিছু জানিয়ে দেবো। সো স্টেজ টাস না না, আমাদের ডাক্তারবাবু কিন্তু ভালো স্ট্যামিনা দেখ, আমার বহুত স্ট্যামিনা, ডাক্তারবাবু দুপুরে ভালো খেয়েছো তাও দেখ স্ট্যামিনা দেখ। আমি টাইকোন্ডোর লোক, টাইকোন্ডোর লোক কোন এই লোক, কাহাঁ সে আতে। আর আমাদের দাদা কি, তোমাকে কি বলবো, ড্রাইভার দা বলবো কি, না না মিনমার গাড়িতে আমরা আসছি, বাট ওকে আমরা তাও ড্রাইভার দা বলেই ডাকি। কি দিব, হ্যাঁ কেমন লাগছে বল, খুব দারুণ, একটু রেস্ট করতে লাগতো, একটু রেস্ট করতে লাগতো, রেস্ট করতে লাগতো, রেস্ট করতে হবে, এখনো 500 মিটার হয়তো আমরা আসিনি গাইস, দিব এখনো বলছে রেস্ট করতে হবে। বিস্কুট 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 খাবি, বিস্কুট খাবি, বিস্কুট না দে, বিস্কুট দেবো দেবো, এদিকে এদিকে চলে চলে, বিস্কুট খাবো, আরে খাই, আস্তে আস্তে, কারা খাই না, কারা খাই না, কারা খাই না, দাদা তোকে দিচ্ছি, এদিকে এদিকে এদিকে, নো কারা গাড়ি, পার্লিজি আগে ছোটোবেলায় ছোটোবেলায় আমরাও খেতাম কিন্তু, পার্লিজি দা কতটা ফেভারিট, হর কুত্তে কা পাল্লি জি ফেভারিট হোতা হ্যায়, তুম ভি হ্যায় হম ভি হ্যায় সেম সেম।
লোক হালো চল শেষ মর যায়েগা কুত্তে কি মত দুনিয়া এ বলেগি মর গয়া বাদা চোদ হো 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 এখান থেকে কিন্তু অনেক শর্টকাট দেবো কেন আর একবার যদি পড়ি একদম শর্টকাটে চলে যাবো কিন্তু একদম আমি অতটা ঘুরতে পারবো না বেশি দূর ঘুরতে লাগবে না আমরা একদম শর্টকাটে চলে যাবো তার সময় ঠিক আছে হাতি আগে উঠে গেছে আর তার সব চেয়ার চামুন্ডা সব পেছনে কিক মিল গিয়া রে ট্রেকিং কা কিক মিল গিয়া ভাইয়া চলে আসছে তো গাইস আমাদের ট্রেকের আরেকজন সদস্য আমাদের সাথে জয়েন করছে ট্রেকে দীপু কি নাম দেওয়া যায় ওর দীপু এ ওর নাম দীপু না ওর নাম মানে অর্জুন অর্জুন আয় অর্জুনও না বাপি আয় বাপি বাপি আয় না রে দীপু জলই জীবন তাই তো তুই আয় ভাই তারপর আমিও যাবো তোমরা আসলে মাঝে এরকম একটা জলেরই পাবে এখানে যে তোমরা মুখ টুক যা আছে ভালো মতো করে ফ্রেশ হয়ে নিতে পারবে 2 মিনিটের জন্য চমুকে জল দিয়ে আবার ট্রেকিং এখান থেকে শুরু করতে মালুম তোর বাপকে মা শেখা চল জলটা খুবই ঠান্ডা গাইস সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বক্সা ফোর্ট আর এখানেই ইংরেজরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে বন্দি করে রেখেছিল সো তোমাদের সামনে গিয়ে ভিউটা আবার দেখাচ্ছি ক্লোজ ভিউটা আমাদের এদিক দিয়ে ট্রেক করে ওই পেশে যেতে হবে আর কি সো চলো দীপু হাউস দ্য জোস নাই স্যার সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি লেপচাখা জঙ্গল ক্যাম্পে এই যে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো জায়গায় আমাদের টেন্ট সাজানো হবে আর কি এই প্লেস মতে আর এখন সন্ধ্যা হয়ে গেছে সেজন্য ভিউটা সেভাবে তোমাদের দেখাতে পারবো না তো তোমাদের বেটার হবে তোমাদের সকালে ভিউটা ভালো করে চারপাশটা দেখিয়ে দিব তো গাইস এই যে দেখতে পাচ্ছ তোমরা এই সামনে একটা টেন্ট রয়েছে আর ওই পাশে একটা টেন্ট রয়েছে দুটো টেন্টে আমাদের 6 জনের থাকার ব্যবস্থা রয়েছে এখানে আর কি এক একটা টেন্টে 3 জন করে তো গাইস চলো তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ তোমরা গাইস 3টে বালিশ রয়েছে তার সাথে ব্ল্যাঙ্কেট রয়েছে বেশ বড় সড়ো জায়গা আর কি 3 জনের জন্য মোটামুটি পারফেক্ট আর কি সো এখানে লাইট রয়েছে আর কি রাতের জন্য বেশ ভালো এখানে পরিবেশটাও আর এখন টেম্পারেচার মোটামুটি খুব একটা বেশি হবে না মোটামুটি 17 থেকে 18 হতে পারে টেম্পারেচার With you, I can be sad with you Just take my hand and fly up through the dreams Where the skies are so clear গুড মর্নিং গাইস বাইরে রাতে টেম্পারেচার অনেকটাই কম ছিল কিন্তু ভেতরে টেন্টের ভিতরে টেম্পারেচার একদমই প্রচণ্ড গরম লেগেছিল গাইস সো চলো তোমাদের বাইরের ভিউটা দেখাই সি দ্য ভিউ গাইস অসম তো গাইস এই যে আমাদের ক্যাম্প ছিল কালকে রাতে এখানে আমরা ঘুমিয়েছিলাম গাইস যেই না আঁকবে পাহাড় যেই না ঢালবে নদী ছোট্ট পাতা বাহার কিভাবে রোদ লোকাবে যেভাবে মেঘেরা ঘামে যেভাবে হাত ঠান্ডা হয় তুমি তো হলদে খামে কি আর বলু পাঠাবে যা কিছু আর যত ছিল বলার সব মুলতুবি হয়ে যাক বোকা পাহাড় জানে সবই মায়ার শীত চাদরেও ঠান্ডা পা না 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 না
গাইস, তোমরা যদি লেপচাখা জঙ্গল ক্যাম্প আসতে চাও তাহলে তোমাদের বলে দিই শিলিগুড়ি থেকে তোমরা জয়ন্তী বক্সার NBSTC বাস পেয়ে যাবে। মাথাপিছু ভাড়া হয়তো ম্যাক্সিমাম হলেও 120 থেকে 130 টাকা হতে পারে। আমরা নিজস্ব গাড়ি নিয়ে এসেছিলাম, গাড়ি তোমাদের সান্তালি বাড়ির আগেই নামিয়ে দিবে। তোমাদের সান্তালি বাড়ি সেখান থেকে তোমাদের হেঁটে যেতে লাগবে বা সেখান থেকে গাড়িও কিছু পাওয়া যায়, অটো পাওয়া যায়, সে অটো ভাড়া করে তোমরা আসতে পারো। সো সান্তালি বাড়ি থেকে তোমাদের আবার 0 পয়েন্ট অবধি আসতে হবে। 0 পয়েন্ট আসার জন্য তোমরা 2 কিলোমিটার সেখান থেকে সান্তালি বাড়ি থেকে 2 কিলোমিটার তোমরা ট্রেকিং করেও আসতে পারো, আর তোমরা যদি চাও সেখান থেকে ক্যাব ভাড়া করে আসতে পারো। আমরা যেরকম শিলিগুড়ি থেকে নিজস্ব কারে এসেছিলাম, কিন্তু সান্তালি বাড়িতে আমাদের কার সেখানে পার্কিংয়ে রাখতে হলো, তারপর আমরা সেখান থেকে কার রেন্ট করে 2 কিলোমিটারের জন্য সেখানে আমরা যেটা নাম হলো 0 পয়েন্ট সেই 0 পয়েন্টে আসলাম। সেখানে আমাদের ভাড়া নিল 200 টাকা কার রেন্ট, আর তার সাথে আমরা গাইড নিয়েছিলাম, কারণ 0 পয়েন্ট থেকে লেপচাখা জঙ্গল ক্যাম্পে উঠতে গেলে তোমাদের গাইডের অবশ্যই দরকার। তো সেই জন্য আমরা গাইড নিয়েছিলাম, গাইড আমাদের চার্জ করেছিল 350 টাকা। 6 জন এসেছিলাম, আর আমাদের মাথাপিছু পার হেড করে খাওয়া দাওয়া ফুডিং লজিং সব কিছু নিয়ে টেন্টের রেন্ট পড়েছিল, 2টো টেন্ট দিয়েছিল তারা, আর 2টো টেন্ট প্লাস খাওয়া দাওয়া সব কিছু মানে 6 জনের আমাদের 6000 টাকা নিয়েছিল পার হেড, 1000 টাকা করে। অ্যাকোমোডেশন খুবই ভালো আর কি বলতে পারো তোমরা, ভিতরে আমাদের ব্ল্যাঙ্কেট দিয়েছিল খুব সুন্দর, বাট আমাদের সেই ব্ল্যাঙ্কেটগুলোর আগে মানে এতটাই গরম ছিল আর কি, ভেতরে তো খুবই গরম, টেম্পারেচার বাইরে যতটাই ঠান্ডা ছিল টেম্পারেচার বাইরে কালকে রাতে মোটামুটি 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস ছিল, কিন্তু ভেতরে মোটামুটি 25 ডিগ্রির থেকে উপরে ছিল হয়তো। সো এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি অলরেডি, তো এরপর আমরা একটু সাইট সিং করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো গাইস। এই গাইস, তো আমি এখন রয়েছি বক্সা ফোর্টে। কালকে আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, মানে আমরা বক্সা ফোর্টের সামনের দিক দিয়ে আর উপর দিকে উঠেছিলাম, তো সেই জন্য কালকে ঢুকতে পারিনি। তো আজকে নামার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছো এটা হলো বক্সা ফোর্ট, কিন্তু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে নতুন করে, আবার সেখানে কাজগুলো হচ্ছে, সেই জন্য আর কি এখানে ওঠা প্রবেশ নিষেধ রয়েছে এখন। গাইস, এখানেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে ইংরেজরা আটকে রেখেছিলো, ওই উপর সাইডে ওই দিকটা দেখতে পাচ্ছো, উপরে ওইটাই ফোর্ট। সো প্রচণ্ড রোদ দিয়েছে, সেই জন্য নাজেহাল অবস্থা আর কি, মানে আর জল অলরেডি শেষ আমাদের, ডিহাইড্রেশন প্রচণ্ড হচ্ছে।